সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে আজকের ভিডিও টপিক হচ্ছে আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আপনারা করেছেন কমেন্ট বক্সে সেইগুলোর উত্তর আমি খুব সুন্দর করে ক্লিয়ারভাবে বুঝিয়ে বলবো তো আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের মালয়েশিয়ান ভাষা শিখতে তেমন একটা কষ্ট হওয়ার কথা না আর আমি তো আছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রয়োজন বোধে খাতা কলমে লিখে রাখবেন যেই শব্দ অর্থগুলো আপনি আগে জানতেন না আজকে নতুন জানতেছেন সেগুলো সুন্দর করে লিখে রাখবেন ঠিক আছে আমি যখন শিখতাম তখন কিন্তু আমি এরকমই করতাম যদিও আমাকে এরকম শিখিয়ে দেওয়ার লোক কখনো আমি কোনো দিন পাই নাই বহু স্ট্রাগল করে শিখছি আপনারা সহজে শিখতে পারতেছেন প্লিজ এই সুযোগটা কাজে লাগান আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন পরিধান করা এবং বারবার করা এর মালাই কি হবে উনি বলতে চাচ্ছেন মূলত পরিধান করা এবং বারবার করা আমার যেমন হয় উনি ব্যবহার করার কথা বলতে চাচ্ছেন যাই হোক আমি সবগুলোই দিয়ে দিচ্ছি পরিধান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাকাই পাকায় যেমন পাকায় বাজু জামা পরিধান করা পাকায় সিলোয়ার প্যান্ট পরা বা প্যান্ট পরিধান করা ব্যবহার করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুনা গুনা যেমন সায়া তুলিস আমি লেখি গুনাতে গুনা পেন কলম ব্যবহার করে এরকম বলতে গুনা বলতে পারেন বারবার করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালি কালী বুয়াত কালি মানে হচ্ছে বার সাতু কালি মানে হলো একবার আর যদি বলেন কালি কালি তার মানে হবে বারবার বুয়াত মানে করা কালি কালি বুয়াত বারবার করে করা ঠিক আছে এবার দেখুন আর একটা ভাইয়ার প্রশ্ন 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 তো না উনি একটা কমেন্ট করেছে ভাই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উনি মালয়েশিয়ান ভাষায় হুবহু মালয়েশিয়ানদের মতো লিখেছে সায়াস লালু তুঙ্গু উন্তুক তেঙ্গো ভিডিও আওয়া সায়াস লালু আমি সবসময় তুঙ্গু উন্তুক তেঙ্গ ভিডিও আওয়া অপেক্ষা করি আপনার ভিডিও দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য যে উনি এটা কমেন্ট করেছেন সেজন্য জন্য বলতেছি না কিন্তু ওনার লেখার ধরনটা এত সুন্দর হয়েছে ভাই ও আবার জিজ্ঞাসা করেছে হয়েছে কিনা জানাবেন প্লিজ ভাই হইছে মানে অবশ্যই হয়েছে এরকম করে লিখলে কেউ ধরতেই পারবেন আপনি বাংলাদেশি আর আশা করি আপনারা যারা এখনও শিখতে পারেননি এরকমটা এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে অবশ্যই পারবেন ইনশা আচ্ছা নেক্সট প্রশ্ন পেঁয়াজ রসুন মালয়েশিয়ান ভাষায় কি বলে এই টপিক নিয়ে আমি যদিও ভিডিও বানাইছি তারপর আপনাকে বলে দিচ্ছি পেঁয়াজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়াং মেরা বাওয়াং মেরা মানে লাল পেঁয়াজ রসুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়াং পুতে অর্থাৎ সাদা পেঁয়াজ কিন্তু পেঁয়াজ তো না পুতে মানে সাদা আর বাওয়াং মানে হচ্ছে পেঁয়াজ কিন্তু সাদা পেঁয়াজ হলেও মূলত ও রসুন বোঝাতে চাচ্ছে তো রসুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়াং পুতে আর পেঁয়াজকে বলা হয় বাওয়াং মেরা আদা এটা যদিও জিজ্ঞাসা করেনি তারপরেও দিয়ে দিলাম আদাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হালিয়া হালি আ এখন রসু আদা রসুন পেঁয়াজ আপনি জানলেন তারপরে হচ্ছে আপনার ধনে দোনে আছে জিরা আছে এটা নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিও কিন্তু এই চ্যানেলে বানাই বানাইছি আপনারা দেখে নেবেন হ্যাঁ আচ্ছা আরেকজন ভাই প্রশ্ন করেছেন ইয়াসিন আরাফাত আরাফাত ভাইয়া স্যার বিয়ের পাত্র এবং পাত্রীকে কি বলে আমি উত্তর দেওয়ার আগে আশিকুর রহমান ভাইয়া এখানে উত্তরটা দিয়ে দিয়েছে চালন কাউইন চা লোন কাউইন খুবই খেয়াল করে দেখুন এখানে কাইন হবে না এখানে কাউ দিতে পারেন আপনারা কাউ এন অথবা কাউইন কাউ দিয়ে রসই দিয়ে ন দিতে পারেন ইচ্ছা কাউইন অর্থাৎ হবে কাউইন আশিকুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে এরকম আরো কয়েকজন আছে যারা এরকম সুন্দরভাবে উত্তরটা দিয়ে দেয় এদের মনটা কত বড় এরা কতটা ভালো মানুষ এদের কমেন্ট দেখলে বোঝা যায় কারণ এই জামানায় এসে বা আগেও কোনো বাংলাদেশি কোনো বাংলাদেশিকে শেখাতে চাইতো না এখনো শেখাইতে চায় না কিন্তু এদের মনটা অনেক ভালো হাজার সালাম ভাই আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আবার প্রশ্ন করতে আসলাম আবার প্রশ্ন করতে আসলাম স্পেন্ডার এর মালাই কী হবে জানাবেন প্লিজ স্পেন্ডার বলতে উনি বলতে চাচ্ছেন জাইঙ্গা এটা কোনো লজ্জার কিছু না আমাদের শিখতে হলে অবশ্যই জানতে হবে আসলে ভাই এই আমরা বলি না যে আন্ডারওয়্যার মানে আমরা কাপড়ের নিচে যে প্যান্ট পরি আন্ডারওয়ায়ার তো ওই মালয়েশিয়ান ভাষায় ওটাকে বলা হয় সেলুয়ার ডালাম সেলুয়ার মানে কি প্যান্ট ডালাম মানে হচ্ছে ভিতরে তো ভিতরের প্যান্ট মানে আমরা যে প্যান্টটা ভিতরের দিকে পরে থাকি সেটাকে বলা হয় সেলুয়ার ডালাম আর ওটার পাশাপাশি জানাতে যাচ্ছি বরা লজ্জার কিছু নাই হ্যাঁ ব্রা মানে মহিলারা যেটা পরে জামার নিচে সেটাকে বলা হয় বাজু ডালাম বাজু মানে কি জামা ডালাম মানে হচ্ছে ভিতরে মানে জামার ভিতরে যে আর একটা জামা পরে সেটাকে বলা হয় বাজু ডালাম আচ্ছা এবার হচ্ছে মোহাম্মদ রাশেদ আলম ভাই প্রশ্ন করেছেন জাডি ইয়াং ডি উন্তুক এ শব্দগুলো কিভাবে ব্যবহার করতে হয় একটু জানাবেন ভাইয়া যদিও আমি এই চ্যানেলে শুধুমাত্র এই জাডি দিয়ে একটা আলাদা ভিডিও বানাইছি শুধুমাত্র এই জাডি দিয়ে আপনারা দেখে নেবেন তারপরেও এই জাডি মানে হচ্ছে হওয়া জাডি মানে কি হওয়া জাডি মানে হওয়া আবার এই জাডি মানে তাইও হতে পারে যাই হোক ডি মানে হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাতে ব্যবহার করা হয় ডি সিনি এ কানে দো কা নে ঠিক এরকম বোঝানো হয় মানে দোকান মানে কেডাই আর ডি কেডাই মানে দোকানে এটা নিয়েও কিন্তু ভিডিও বানানো আছে ইয়াং শব্দটি নিয়েও ভিডিও বানানো আছে শুধুমাত্র এই ইয়াং শব্দ কীভাবে ব্যবহার করবে তারপর জানাচ্ছি যে অথবা যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াং এই ভিডিওর ভিতরে এই সম্পর্কে আরও ডিটেলস আমরা জানতে পারবেন অন্য প্রশ্নের ভিতরে উন্তুক মানে হচ্ছে জন্য উন্তুক মানে জন্য খেয়াল করে দেখবেন যদি মনে হয় আমি খুব দ্রুত বলছি প্রয়োজনে থামিয়ে আবার পিছনে টেনে দেখবেন হ্যাঁ তারপরেও ক্লিয়ারটা শিখেন প্লিজ আর ভাই সাকিব ভাই প্রশ্ন করেছেন ভাই লাইসেন্স মালাই কি বলে লাইসেন্সকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেসেন লেসেন মানে লেসেন লাইসেন্সকে বলা হয় লেসেন এখন যদি বলা হয় ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ম মান্ডু ম মান্ডু ম মান্ডু ড্রাইভিং তো ড্রাইভিং লাইসেন্স লেসেন ম মান্ডু লেসেন ম মান্ডু আওয়া আডা লেসেন ম মান্ডু তা আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক এরকম জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ ওকে ধৈর্য সহকারে দেখবেন ভাই এখন কষ্ট করবেন পরবর্তীতে এর ফল সারা জীবন পাবেন সারা জীবন যদি কিনা না ক্লিয়ারভাবে শিখে নেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি ই করছিলাম উনি ওই ভিডিওতে উত্তর দিয়েছেন তো আমি প্রথমে সালামের জবাবটা উনি দিয়ে নিয়েছেন দিয়ে নিয়েছেন অনেক ভালো মানুষ যাই হোক ভাইয়া কেমন আছেন আমার প্রশ্ন কুরাং আজার বলতে কি বোঝায় এটার মানে হলো বেয়াদব বেয়াদবকে মালয়েশিয়ান ভাষায় কুরাং আজার বলে আবার বি আডাব বলে বি আ ডাপ দুটাই বলে সে খুব বেয়াদপ এরকম যদি বলতে চান তাহলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে দিয়া সাঙাত কুরাং আজার দিয়া সে সাঙ্গাত খুবই কুরাং আজার বেয়াদপ সে খুবই বেয়াদপ এরকম হ্যাঁ আর ভাই বলতেছেন পারি না বলতে বলতে অনেক কিছু শিখে অনেক কিছু শিখলাম রানা মির্জা ভাই বলতেছে পারি না বলতে বলতে অনেক কিছু শিখলাম ভাই একে দেখে আপনারা একটু ইন্সপায়ার্ড হন প্লিজ অনেকে বলেন যে আমি তো দেখি মনে থাকে না মাথায় ধরে না এ পারি না বলতে বলতে অনেক কিছু শিখে গেছে আপনিও পারবেন অন্য মানুষ পারলে আপনি পারবেন না কেন বলেন অবশ্যই পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ডুডু আর ডুলু দুটো মানে কি একই হবে আপনার উত্তর হলো না ডুলু এবং ডু ডুডু এই দুটার মানে একই না ডুলু মানে হচ্ছে পূর্বে এল ইউ বা আগেকার সময় এমন যেমন ডুলু সায়া দেখা বাংলাদেশ আগে আমি বাংলাদেশে ছিলাম ডুলু সায়াপনা মাকানিনি পূর্বে আমি এটা খেয়েছিলাম এই সেই ডুলু ঠিক আছে পূর্বের ঘটনা বুঝাইতে আর ডুডু ডুডু মানে হচ্ছে বসা ইংলিশে যেটাকে বলা হয় সিট সিট ডাউন বসুন সেই যে বসা ও আচ্ছা আর ভাই প্রশ্ন করেছেন কৃতজ্ঞ এর মালায় কি ব্রাদার কৃতজ্ঞ কৃতজ্ঞকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর্ষাইকুর কৃতজ্ঞ অথবা শুক্রিয়া আদায় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর্ষাইকুর দিয়াতা পান্ডায় বর্ষাইকুর সে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না বা সে সুক্রিয়া আদায় করতে জানে না এরকমটা বলতে পারেন কৃতজ্ঞকে বলা হয় বর্ষাইকুর ওকে আচ্ছা আরাক ভাই মোশারফ হোসেন ভাই বলতেছেন সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই দয়া করে একটা প্রশ্নের উত্তর দিবেন আমার প্রসাব সাথে বীজ বের হয় আমি ডাক্তারকে কি করে বলবো ভাই আমি আপনাদেরকে বলি এই ধরনের প্রশ্ন করতে গিয়ে আপনাদের লজ্জা পাওয়ার কোনো দরকার নেই রোগ পুষে রাখা যাবে না প্রয়োজনে আমাকে ফেসবুকে পার্সোনালি নক করবেন ইজি বাংলা টু মালাই ওখানে আপনারা নক করতে পারেন এই সব সংক্রান্ত সমস্যা ডাক্তার সংক্রান্ত সমস্যার জন্য আপনাদের জন্য আমার কোনো চার্জ নেওয়া নাই কোনো কিছু আপনাদের কাছ থেকে আমার চাওয়া নাই আমি একজন মানুষ হিসেবে আমার নৈতিকতা দিক থেকে আপনাদেরকে আমি সহযোগিতা করব প্রয়োজন পথেই ডাক্তারের সাথে কথা বলে দেব। একদম ফ্রিতে আমি যতই ব্যস্ত থাকি না কেন যাই হোক আমার প্রসাবের সাথে বীর্য বের হয় এমন যদি বলতে চান সাধারণত আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি এই বীর্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের মানি আয়ের মানি মানে হচ্ছে বীর্য কিন্তু প্রসাবের সাথে যেটা বের হয় সাধারণত সেটাকে বলা হয় পাতলা ধাতু আমরা বলি না ধাতু ক্ষয় হয় সেই ধাতুটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের মাজি 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 আর বীর্য যেটা সেটা হচ্ছে মানি স্বপ্নদোষের সাথে যেটা বের হয় সেটা হচ্ছে আয়ের মানি আর ধাতু যেটা সেটা হচ্ছে আয়ের মাঝি তো যাই হোক আপনি যেহেতু বীর্যের কথা বলেছেন সেই থেকে আমি বলে দিচ্ছি কলুয়ার আয়ের মাঝি এখানে বলতে হবে আপনার ওই যে ধাতু ক্ষয় হয় বীর্য বের হয় বলতে হবে না কলুয়ার আয়ের মাঝি বের হয় কি ধাতু ইকোট সঙ্গে আয়ের সায়া আমার প্রসাবের পানির সাথে বা আমার প্রসাবের সাথে কলুয়ার আয়ের মাঝি ইকোট আয়ের কেন সায়া বা সায়াপুনা আয়ের কেন চিন আমার প্রসাপের পানির সাথে ধাতু বের হয় এমনটা বলতে পারেন এটা প্রয়োজনে লিখে রাখেন এই যে এইটুকু এইটুকু প্রয়োজনে লিখে রাখেন হ্যাঁ আচ্ছা আমি তোমার কোনো ক্ষতি করিনি এটার মালাই কি হবে ভাই বলবেন প্লিজ প্লিজ অবশ্যই এটার মালয়েশিয়ান ভাষা হবে সায়া তাপর্ নাহ সুসাকান আওয়া সায়া তাপর নাহ সুসা আমি আপনাকে কখনোই কি করিনি ক্ষতি করিনি কার আপনার সায়া তাপর না সুসাকান আমি কখনোই ক্ষতি করিনি আওয়া আপনার সায়া তাপর না সুসাকান আওয়া অথবা সায়া তাপর না মনুসাহান আওয়া ওটা একটু ফর্মাল ভাষার দরকার নাই আপনারা এটা ব্যবহার করবেন সায়া তাপর না সুসাহ আওয়া আমি আপনার কখনো ক্ষতি করিনি বা আমি আপনার কোনো ক্ষতি করিনি আপনাদের বুঝতে কষ্ট হলে অবশ্যই প্রশ্ন করবেন এরকম রবিবারের ভিডিওতে আমি প্রশ্ন উত্তরের ভিডিওতে আপনার উত্তরগুলো দিব অথবা যারা পারেন তারা প্লিজ একটু দিয়ে দেবেন আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন প্লিজ সিডা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে ভাই মন থেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাই যান সিয়াসাত মানে কী সিয়াসাত মানে কী বোঝায় পলিশ তেঙা ইনি বহ প্লিজ একটু জানাবেন এখানে লিখেছে পলিশ তেঙা ইনি বহ এটা আঞ্চলিক ভাষা বস বলতে গিয়ে বস দিয়েছে আঞ্চলিক যে মালয়েশিয়ানরা তারা বলে তো বলতে চাচ্ছেন যে পুলিশ এই সমস্যাটা তদন্ত করতেছে পুলিশ টেঙ্গা সিয়াসাদ ইনি বস মানে পুলিশ এটা সিয়াসাত করতেছে তো আমি যদি আমার মতো করে আপনাদেরকে বুঝাই এই সিয়াসাত মানে হচ্ছে তদন্ত দয়া করে এই সমস্যা তদন্ত করুন এমন যদি আপনি বলতে চান দয়া করে এই সমস্যা তদন্ত করুন সেক্ষেত্রে বলতে পারেন তোলং দয়া করে সিয়াসাত তদন্ত করুন মাসালাহিনী এই ব্যাপারটা বা এই সমস্যাটা মশালা মানে এই সমস্যাটা তো তলং সিয়াসাত মাসালা ইনি দয়া করে বা অনুগ্রহপূর্বক এই সমস্যাটা তদন্ত করুন এমন বলতে পারেন ধন্যবাদ যারা এরকম ধৈর্য ধরে দেখতেছেন আপনারা শিখে অনুগ্রহপূর্বক এরকম মানুষকে শিখাবেন অনেক হবে অনেক আচ্ছা লাওয়া মানে কি ব্রাদার লাওয়া মানে কি দেখুন আমাদের বাংলা ভাষায় প্রত্যেকটা শব্দের কিছু না কিছু সমার্থক শব্দ আছে যেমন আগুনকে আমরা বলতে পারি অগ্নি হ্যাঁ মাকে আমরা বলতে পারি মাতা দুনিয়াকে আমরা বলতে পারি ধাত্রী তো ঠিক তেমন মালয়েশিয়াতেও বিভিন্ন শব্দের ওদের সমার্থক শব্দ আছে যেমন এই লাওয়া মানে সুন্দর অথবা মনোরম আবার চানতে মানেও কিন্তু সুন্দর চমেল মানে কিউট আয়ু মানে মানে হচ্ছে মায়াবি সুন্দর এটাও সুন্দর কিন্তু যার মুখটা দেখলে মায়া ভরা দেখলে চোখ ফেরাকে ইচ্ছা করে না তেমন সুন্দর সেটাকে আবার বলা হয় আয়ু আয়ু চমেল মানে কি ছোটো ছোটো বাচ্চা হতে পারে কোনো মেয়ে হতে পারে দেখতে খুবই কিউট সুন্দরের থেকে আরেকটু বেশি মজা আরেকটু দেখতে ভালো লাগে যেমন কিউট সেটাকে বলা হয় চমেল চমেল আর চান্তে মানে হচ্ছে শুধুমাত্র সুন্দর লাওয়া মানে কি লাওয়া মানে মনোরম লাওয়া মানে মনোরম তবে আপনাদেরকে একটা জিনিস আমি বলে বোঝাতে চাচ্ছি যারা খুব দেরি মানে অনেক পর্যন্ত ভিডিও দেখেন তারা এই অ্যাডভেঞ্চার্সটা পাবেন চানতে মানে সুন্দর হলেও পুরুষদের ক্ষেত্রে কিন্তু চানতে বলা হয় না পুরুষদের ক্ষেত্রে বলা হয় কাঁচা কে এ সি এ কে কাচা কাঁচা বাদাম না কিন্তু আবার কাঁচা লাস্টে একটা কে আছে এবং ক আছে কাঁচা বাদাম ওইটা আবার বললেন না কাঁচা এই কাঁচা মানে হচ্ছে মূলত হ্যান্ডসাম সুদর্শন তো পুরুষদের ক্ষেত্রে তো আপনি তাকে সুন্দর বললে বাংলা ভাষায় আমরা ঠিকই বলি কিন্তু ইংলিশে বা অন্য দেশের ভাষায় সুন্দর বললে সেটা একটা মেয়ে মেয়ে ভাব হয়ে যায় ঠিক আছে এই জন্য কাঁচা বলবেন আওয়া সাং কাঁচা আপনি খুবই কি সুদর্শন বা হ্যান্ডসাম এমন বলতে পারেন আশা করি এই জিনিসগুলো শিখে আপনারা বাস্তব জীবনে এগুলো লাগাবেন কাজে লাগাবেন আচ্ছা মুজাহিদ ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আর আপাসাল দুইটার অর্থ কি একই নাকি না ভাইয়া দুইটার অর্থ একই না কারণ কি আপাসাল অথবা আপা পাসাল আপা পাসালটাকে ছোট করে ওরা আপাসাল বলে কারণ কি এই এ দিয়ে পরে পাসাল তো এইটুকে এটুকে আপনি ধরবেন হচ্ছে আপা তারপর হচ্ছে পাসাল আপা পাসাল অর্থাৎ আপাসাল এটার মানে হলো কি কারণে কনাপা মানে হলো কেন শুধুমাত্র কেন যেটা ইংলিশ হচ্ছে ওয়াই আপা পাসাল ফর হোয়াট কিসের জন্য বা কি কারণে তো সেই ক্ষেত্রে বলতে হবে আপা পাসাল আবার আপা সেবাব মানেও কিন্তু কি কারণে কারণ সেবাব মানে হলো কারণ হ্যাঁ উন্তুক আপা এখানে একটা জিনিস আমি বাড়তি দিয়ে দিলাম উন্তুক আপা মানে হচ্ছে কি জন্য উন্তুক মানে জন্য আপা মানে হলো কি তো উন্তুক আপা কি জন্য কিভাবে বাক্যগুলো সাজাই এগুলো আপনারা সোনার থেকে দেখতে চাবেন বেশি যদি দেখেন ক্লিয়ার করে আমি যে কোনভাবে কলমটা ঘোরাচ্ছি কিভাবে বাক্যটা তৈরি করতে হবে তাহলে আরও বেশি মাথায় ঢুকবে হ্যাঁ আচ্ছা আরেকজন ভাই জিজ্ঞাসা করতেছেন মনির হুসাইন ভাইয়া মিরাজ ভাই উসে এর মালয় ভাষা কি হবে দয়া করে জানাবেন প্লিজ সময় আমি আপনার ভিডিও দেখি ইনশাল্লাহ অনেক উন্নতি হচ্ছে এই তো ভাই এরকম পজিটিভ কমেন্ট দেখলে মনের ভিতরে একটা শান্তি আসে আপনার যে উন্নতি হচ্ছে অনেকে বলতেছে পারি না পারি না পারি না তারপরেও চেষ্টা করার পরে যে অনেক উন্নতি করতেছে এটাই আমার সব থেকে বড়ো পাওয়া তো উসে মানে হচ্ছে বিরক্ত করা আবার গাঙ্গু মানেও কিন্তু বিরক্ত করা জাঙান উসে ডিয়া তাকে বিরক্ত করবে না জাঙান গাঙ্গু ডিয়া তাকে বিরক্ত করবে না একই কথা হবে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইজান একটা প্রশ্ন ছিল যেমন এক নম্বরে রেন্ডা দুই নম্বরে তাকেশাহ তিন নম্বরে শিবলা একটু ধরে একটু ধরে করে জানাবেন প্লিজ বা দয়া করে যাই লিখতে চাচ্ছিলেন মানে উনি সুন্দর করে বোঝানো বলতেছে আচ্ছা ভাইয়া আপনি যেগুলো লিখেছেন ওগুলো লেখা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তবে ভাইয়া ওগুলোর উচ্চারণটা আর একটু ইম্প্রুভ করতে হবে আমি এখানে সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি যেখানে একটু ভুল ছিল ভুল আমারও হয় ভাই মানুষ মাত্রই ভুল তবে আমি যেহেতু আপনাকে শেখাচ্ছি সেক্ষেত্রে ভুলটা ধরে শেখাই দেওয়াই আমার দায়িত্ব তাই না আমি ধরে দিচ্ছি আচ্ছা ওখানে রেন্ডা বলতে হবে না বলতে হবে রেন্ডা রেন্ডা মানে হচ্ছে নিচু এলাকা যদিও বাওয়া মানে হলো নিচে বাওয়া একটু খেয়াল করে দেখুন বাওয়াহ লাস্টে একটা হ আছে বাওয়া এই বাওয়া মানে হচ্ছে নিচে যেমন হাতের নিচে ছায়া পড়ছে ওই যে বাওয়া টাঙ্গান কিন্তু এটা হচ্ছে রেন্ডাহ মানে নিচু এলাকা মনে করেন পাহাড়ের থেকে একটা নিচু এলাকা উঁচু নিচু সেই ক্ষেত্রে রেন্ডা হবে রেন্ডা মানে হলো নিচু এবার তা সাহ এই তাহ কিসা মানে হচ্ছে তোয়াক্কা করি না বা আমার কিছু যায় আসে না সায়া সাহ আমি তোয়াক্কা করি না বা আমার কিছু যায় আসে না সায়া সাহ কালো আওয়া মাতি আমার কিছু যায় আসে না যদি আপনি মারা যান এমন কিন্তু অনেকে বলে তো সেই ক্ষেত্রে হবে সাহ সাহ আবার অনেক ক্ষেত্রে পেন্ডুলি বলা হয়ে থাকে যাই হোক অত দূরে আমি যাচ্ছি না এবার হচ্ছে সেবলাস বলেছেন আপনি তাই না এই সেবলাস মানে আসলে দেখুন এই সেবলাস মানে হচ্ছে এগারো এগারো এগারোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবলাস কিন্তু সেবলাহ সেবলাহ এস হেইস সেবেলাহ সেবলাহ এই সেবেলাহ মানে হচ্ছে সাইডে বা পাশে যদিও তেপি মানেও পাশে কিন্তু এখানে সেবলাস সারা মানে হচ্ছে ওই পাশে বা ওই সাইডে ওকে এবার দেখুন ভাই মামপুস মানে কি মামপুস একটা কর্কশ ভাষা ভাইয়া যেটার মানে হচ্ছে মরা যেটার মানে কি মারা যাওয়া কিন্তু ভাই এই মাতি মানেও কিন্তু মরা শুধু মামপুস মানে মরা না মরাটা হচ্ছে কর্কশ ভাষা সাধারণত গাছপালা পশু প্রাণী যদি মারা যায় সেই ক্ষেত্রে মামপুস কথাটি ব্যবহার করা উচিত আর মানুষের মরা ক্ষেত্রে সাধারণত এই মাতি কথাটি বলে থাকে তবে আরেকটু যদি ফর্মালভাবে বলা হয় যেমন দুনিয়া ত্যাগ করা সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মনিঙ্গাল ডুনিয়া দিয়া সুডা মনিঙ্গাল ডুনিয়া সে দুনিয়া ত্যাগ করে চলে গেছে আর যে মৃত মোরহুম যদি বলা হয় সেই মোরহুমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরওয়াহ ওয়াহ মানে হচ্ছে মোরহুম আর মায়াত মানে কি লাশ লাশ মানে হচ্ছে মায়াত মায়াত আর কুবুর মানে হচ্ছে কবর কবরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুবুর লাশকে বলা হয় মায়াত মরহুমকে বলা হয় আরোয়াহ আর মনিঙ্গাল দুনিয়া মানে হচ্ছে দুনিয়া ত্যাগ করা মরাকে বলা হয় মাতি আর গাছপালা পশু প্রাণী মরে গেলে বলা হয় মাম্পুস মানুষের ক্ষেত্রেও বলা হয় যদি রাগের বসে বলে সেক্ষেত্রে বলে তো আপনি প্রশ্ন করেছিলেন একটা আমি পুরো ডিটেলসে দিয়ে দিলাম আশা করি উপকৃত হয়েছেন আচ্ছা আর যারা যারা প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই পাইলাম উপকৃত হইলাম তাহলে আমার ভিডিও বানাইতে আরও বেশি ভালো লাগবে আচ্ছা সে চলে গেছে এটার মূল মালাই কী হবে সে চলে গেছে এটার মূল মালয়েশিয়ান ভাষা হবে সে চলে গেছে কিন্তু এক স্থান থেকে যদি সে ফিরে যায় দেখা গেল সে কাজ করতে আসছিল সে বাড়িতে ফিরে চলে গেছে সেই ক্ষেত্রে বলা হয় দিয়া সুডা বালি দিয়া সুডা বালি মানে সে তার গন্তব্য স্থানে চলে গেছে যেখানে যেখান থেকে আসছিল সেখানে আবার ফিরে গেছে সেই ক্ষেত্রে হবে দিয়াসুডা বালি কাজী মোহাম্মদ মিনারুল ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন যার যার তার যে যে সে সে এগুলো মালাইউ কি হবে আর আপনার বাড়ি কোন জেলায় দয়া করে জানাবেন আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলায় খুলনা বিভাগে আর আপনি যে প্রশ্নটা করেছেন আমি খুব ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি দেখুন যার যারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াং ইয়াং পুঁয়া ইয়াং ইয়াং মানে হচ্ছে যে যে কিন্তু যার যার মানে হচ্ছে ইয়াং ইয়াং পুঁয়া আবার এটাকে মাসিং মাসিংও বলা হয়ে থাকে মাসিং মাসিং কীভাবে খেয়াল করে দেখুন যাদের অথবা যার 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 অথবা যাদের একই তো কথা তাই না তো যার যার অথবা যাদের পাসপোর্ট আছে হাত তোলো এমন যদি বলে যে যার যার পাসপোর্ট আছে হাত তোলো তো সেই ক্ষেত্রে বলবে ইয়াং ইয়াং আডা পাসপোর্ট আংকার টাঙান ইয়াং ইয়াং যাদের আডা পাসপোর্ট পাসপোর্ট আছে আংকার টাঙান হাত তোলো বা হাত উঠাও আবার এরকম ভাবে বলতে পারে যার যার পাসপোর্ট বের করো মানে নিজের নিজের যার যার পাসপোর্ট শেষে বের করে ফেলো শেষে যার যার পাসপোর্টটা বের করো এমনও বলতে পারে সেক্ষেত্রে বলতে পারে কালুয়ার কান কালুয়ার মানে হচ্ছে বের আর কালুয়ার কান মানে হচ্ছে বের করা কালুয়ার মানে হচ্ছে বাহির আর কালুয়ার কান মানে কান মানে হচ্ছে বাহির করা বা বের করা পাসপোর্ট পাসপোর্ট মাসিং মাসিং যার যার তো কালুয়ার কান পাসপোর্ট মাসিং মাসিং যার যার পাসপোর্ট শেষে বাইর করো এমন বোঝাইতে বলা হবে এবার আপনার প্রশ্ন ছিল তার তার এখানে তার তার মানে হচ্ছে তাদের তাই তো তো তারাকে যদি আমি বলি তারা সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেরেকা আর যদি বলেন তাদের অথবা তার তার সেক্ষেত্রে হবে মেরেকা পুঁয়া মেরেকা পুঁয়া অথবা দিয়া অরাং পুঁয়া তাদের এমন আসবে ঠিক আছে এবার বলেছিলেন যে যে এই যে অথবা যেটা ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াং ইয়াং এখন যে যে সেই ক্ষেত্রে হবে ইয়াং ইয়াং আরেকটা বাড়তি আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কে 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 এই জিনিসটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াপা সিয়াপা বুয়াত কে করেছে সেই ক্ষেত্রে কে কে যদি দুইবার বলেন মালয়েশিয়ান ভাষাতেও দুইবার করে সিয়া সিয়াপা বলতে হবে সিয়াপা সিয়াপা ওকে এবার আর এক ভাইয়ের প্রশ্ন দায়িত্বশীল কর্মঠ এর মালায়ু কি হবে জানাবেন ভাই প্লিজ অবশ্যই দায়িত্বকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্গুং জবাব তাঙ্গুং জওয়াব মানে হচ্ছে দায়িত্ব আর দায়িত্বশীলকে বলা হয় বর তাঙ্গুং জওয়াব এই বর তের এই ধরনের শব্দ কিভাবে ব্যবহার করা হয় এটা নিয়েও আমার ভিডিও তৈরি করা হচ্ছে একটু পরে আপনারা জানবেন কোথায় গেলে সেই ভিডিওগুলো খুব সুন্দর করে পাবেন এবং কত নম্বর ভিডিওতে জানিয়ে দেবো আচ্ছা বর তাঙ্গুং জওয়াব মানে হচ্ছে দায়িত্বশীল আর দায়িত্ব মানে হচ্ছে কি তাঙ্গুং জওয়াব আরেকজন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার ভিডিওগুলো দেখি আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এরকমভাবে চালিয়ে যান আশা করি আমার এই জ্ঞানের আলো আপনাদের ভিতরে আমি খুব সুন্দর করে বিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এই প্রশ্নটা বা এই কমেন্টটা খুব খেয়াল করে দেখুন উনি মালয়েশিয়ান ভাষায় লিখেছে সবারই যেরকম লিখতে পারতে হবে তা বড় কথা না বুঝতে পারাটা এবং বলতে পারাটা সবথেকে বড়ো কথা কিন্তু দেখেন উনি কি সুন্দর করে লিখেছে সায়া আডাডি বাংলাদেশ আমি বাংলাদেশে আছি সেকারাং সায়া ব্লাজার উনি ব্লাজার লিখতে গিয়েছিল এখানে হালকা একটু ভুল হয়েছে এটা কোনো ব্যাপার না আমি সেরে পড়তেছি সেকারাং সায়া ব্লাজার বাহাসা মালায়ু চ্যানেল আওয়া মানে উনি বোঝাতে চাচ্ছে আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি এবং আমি আপনার চ্যানেল থেকে মালয়েশিয়ান ভাষা শিখতে চাচ্ছি সেবাব মাহু প্রেগিক মালয়েশিয়া কারণ আমি মালয়েশিয়াতে যেতে চাই দেখুন ভাই উনি বাংলাদেশে থেকে এই চ্যানেল থেকে যদি এতটুকু শিখতে পারে তাহলে যারা মালয়েশিয়াতে আছে সবসময় মালয়েশিয়ান ভাষা টুকিটাকি শিখে শুনে থাকে তাদের কতটা তাড়াতাড়ি শেখা উচিত এবং তাদের কতটা সুন্দর করে বোঝা উচিত সেলুট জানাইতি ভাই সেলুট জানাচ্ছি ভাই কাউসার আহমেদ ভাই আপনাকে বাংলাদেশে থেকেও যে আপনি এতটা লিখছেন মাশাল্লাহ 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 আচ্ছা কাউসার খান উনি প্রশ্ন করেছেন যে ভাই টিঙ্গাল মানে কি ভাই এই তিঙ্গাল মানে রাখা অবস্থান করা অথবা ছেড়ে যাওয়া এই সবগুলোই হবে যেমন আমাকে ছেড়ে যেও না জাঙ্গান তিঙ্গাল সায়া অথবা জাঙ্গান তিঙ্গাল কান সায়া আপনি কোথায় থাকেন আওয়া তিঙ্গাল ডিমানা অথবা আওয়া ডুডু ডিমানা যে কোনোটা বলতে পারেন আরেক ভাইয়ের প্রশ্ন ভাই পেন্টিং আর ইয়াং পেন্টিং মানে কি একটু জানাবেন ওকে উনি যেহেতু মালয়েশিয়ান ভাষায় লিখেই দিয়েছেন আমি বাংলায় লিখে দিচ্ছি পেন্টিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ পন্থিং মানে কি গুরুত্বপূর্ণ আর ইয়াং পন্থিং মানে হলো যেটা গুরুত্বপূর্ণ কারণ একটু আগে আপনারা জেনেছেন যে অথবা যেটা অথবা যেইটা মানে হলো ইয়াং ইয়াং আর মানে যেটা সেক্ষেত্রে শেখ মহাসিন ভাই প্রশ্ন একটা করেছেন খুব মারাত্মক এবং সুন্দর প্রশ্ন ভুলে বারো টাকা বেশি দিয়েছেন বিরাজ ভাই এটা মালাই ভাষাতে কিভাবে বলবো দয়া করে একটু জানাবেন প্লিজ অবশ্যই জানাচ্ছি ভাই এইসব প্রশ্নের জন্য হলেও আপনারা একটা লাইক দিয়ে দিন যে এত সুন্দর করে প্রশ্ন করেছে সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছে আপনারা নতুন নতুন শব্দগুলো জানতে পারতেছেন এদের এদের উদ্দেশ্য করেও একটা সুন্দর লাইক দেওয়া যায় কারণ লাইক দিতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না বাকিটা আপনাদের ইচ্ছা ভাই আমি জোর করতে পারবো না তবে দাবি করতে পারি আচ্ছা তা ভুলে বারো টাকা বেশি দিয়েছেন এখন বেশি দিয়েছেন কে দিয়েছে আপনি বলে তাকে সম্বোধন করতে হবে যে আপনি ভুলে বারো টাকা বেশি দিয়েছেন এইভাবে বলতে হবে সেক্ষেত্রে হবে আওয়া সালাহ বাগি ব্লাস রিঙ্গিত আওয়া আপনি বাগি ভুলে দিয়েছেন লব্বি বাড়তি রিঙ্গিত, বারো রিঙ্গিত আপনি ভুলে বারো রিঙ্গিত দিয়েছেন আওয়া সালাবাগি লব্বি রিঙ্গিত, আপনি ভুলে বারো রিঙ্গিত বেশি দিয়েছেন এমন বলতে পারেন মুজিবুর রহমান ভাই প্রশ্ন করেছেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল চেক আপ শব্দের অর্থ কী বলা নাকি কথা তুমি আমার সাথে কথা বলবে না মালাই ভাষায় কি হবে খুবই সুন্দর প্রশ্ন উনি বলতেছেন চাকাপ কথাটির অর্থ আসলে কী হবে বলা না কি কথা ওকে চাকাপ মানে হচ্ছে বলা অর্থাৎ মানুষ কি বলে মানুষ তো আর গান বলে না মানুষ গান গায় হ্যাঁ তো কি হবে কথা বলাই হবে চাকাপ মানে হচ্ছে ডাইরেক্ট বলা অথবা কথা বলা ধরে নিতে পারেন তো কি হবে বলাকে বলা হয় চাকাপ আর কাতা মানে হচ্ছে কথা অথবা উক্তি কথা অথবা উক্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতা তবে তবে কে এ টি এ কে কাতা এটার মানে কিন্তু আবার ব্যাং ব্যাং তো সেই ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে ব্যাংকে বলা হয় কাতা আর কথা অথবা উক্তিকে বলা হয় কাতা তো চাকাপ মানে কথা বলা ডাইরেক্ট বলতে পারেন তো আপনি আমার সাথে কথা বলবেন না এমনটা যদি বলতে চান আপনি আমার সাথে কথা বলবেন না সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া জাঙ্গান চাকাপ ডেঙ্গান সায়া আওয়া আপনি এই জাঙান মানে কি বারণ করা সেক্ষেত্রে এখানে না ধরে নিতে হবে তো আওয়া জাঙান চাকাপ আপনি কথা বলবেন না চাকাপ মানে কথা বলা তো আওয়া জাঙান ছাকাপ মানে আপনি বারণ করতেছেন আপনি কথা বলবেন না ডেঙান সায়া আমার সাথে ডেঙ্গান মানে কি সাথে সায়া মানে আমি তবে এখানে আমার ধরে নিতে হবে আওয়া জাঙান চাকাপ ডেঙ্গান সায়া আপনি আমার সাথে কথা বলবেন না এবার আর ভাই প্রশ্ন করেছেন ওনার বানানে অনেক ভুল ছিল ওই জন্য ওনার নামটা আমি হিডেন রেখে দিয়েছি তবে ভাই লজ্জার কিছু নাই আমারও অনেক ভুল হতে পারে সেগুলো আপনারা সেরে পড়ার চেষ্টা করবেন এবং এটাই করা উচিত তো ভাই আমার কিছু প্রশ্ন ছিল কিরজাকশ এখানে হবে কর্জাক ক্রাস আচ্ছা লাজিন এটা লাজিন হবে না এটা হবে রাজিন রাজিন ওকে লাজু লাজু মানে কি পার্লু মানে কি সহাই মানে কি প্লিজ অ্যান্সার মি ভাইয়া অবশ্যই এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি এখানে দিচ্ছি খেয়াল করে দেখুন টুকুস ওকে নাম্বার ওয়ান কর্জা ক্রাস কর্জা ক্রাস মানে হচ্ছে শক্ত কাজ যে কাজটা কঠিন কঠোর কাজ সেটাকে বলা হয় কর্জা ক্রাস মালয়েশিয়ান ভাষায় দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল রাজিন রাজিন মানে হচ্ছে কর্মঠ যে নিক না কাজে ফাঁকি দেয় না এবং খুব ভালোভাবে কাজ করে তাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাজিন এটার বিপরীত শব্দ হচ্ছে মালাস মা লাস মানে হচ্ছে আলসে যাই হোক তিন নম্বর হচ্ছে লাজু এই লাজু মানে হলো দ্রুত দ্রুত পার্লু মানে কি পার্লু মানে হচ্ছে প্রয়োজন প্রয়োজন পার্লু আর একটা জিনিস একটু আগে আপনারা কিন্তু জেনেছিলেন সেটা হচ্ছে পেন্টিং তাই না পেন্টিং সেই পেন্টিং এই যে এইটা এই পেন্টিং মানে গুরুত্বপূর্ণ পেন্টিং আর এখানে হচ্ছে পার্লু এই পার্লু মানে হলো প্রয়োজন প্রয়োজন আর একটা হচ্ছে সহাই এটা মানে হলো গালি ভাই আপনাদেরকে বলে আপনারা যারা গালাগালির ভিডিও দিতে বলেন আমি যদি এই আমি যে আমি কথাগুলো যদি বলি যেগুলো খারাপ কথা তাহলে কিন্তু ভাই ইউটিউবের নিয়ম আছে এগুলো বলা যাবে না তাহলে ভাই চ্যানেলের ক্ষতি হবে আর আপনারা কি চান যে আপনাদের এই প্রিয় চ্যানেলটা নষ্ট হয়ে যাক বা এরকম কোনো ঝামেলায় পড়ুক তবে আমি শিখাব অন্য তরিকায় আপনাদেরকে আমি জানাবো কীভাবে আচ্ছা ভাই বাতের ব্যথাকে কি বলে আমি দেশে পাঠাইতে চাই বাতের ওষুধ ও আচ্ছা আপনি মালয়েশিয়া থেকে বাতের ওষুধ কিনে বাংলাদেশে পাঠাইতে চাচ্ছেন তো বাতের ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত সেন্ডি আমি ওখানে উত্তরটা দিয়ে দিয়েছিলাম সাকিত সেন্ডি সেন ডি সাকিত সেন্টি সেন্ডি মানে হচ্ছে বাতের ব্যথা আর আপনি যদি বলতে চান যে বাতের ব্যথার ওষুধ চাচ্ছেন সেখানে উ বাত লাগাই দিতে দিতে হবে উ বাত এই উ বাত উ বাত উবাত সেন্ডি মানে হচ্ছে বাতের ব্যথার ওষুধ তো আপনি ডাক্তারখানায় গিয়ে বা থেকে গিয়ে বলবেন উবাত সায়া মাউ সেন্ডি আমি বাতের ব্যথার ওষুধ চাচ্ছি ঠিক আছে আচ্ছা আর এক ভাই প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম আমার গলায় কাটা বেড়ে গেছে এটার বাংলা অর্থ কি হবে খুব সুন্দর প্রশ্ন আমার গলায় মাসের হাড্ডি ঢুকে গেছে এরকম বলতে হবে কারণ কি জানেন ভাই মালয়েশিয়াতে মাছের কাটাকে ওরা বলে থাকে তুলাং তুলাং ইকান তুলাং মানে কিন্তু হাড্ডি তার মানে ওরা মাছের কাটাকে মাছের কাটা না বলে মাছের হাড্ডি ঠিক আছে তো আমার গলায় মাছের হাড্ডি ঢুকে গেছে সেক্ষেত্রে বলতে হবে সুডা মাসু ঢুকে গেছে তুলাং ইকান মাছের হাড্ডি ডালাম সায়াপুঁজা তেক্কা আমার গলার মধ্যে ভিতরে ডালাম মানে ভিতরে বা মধ্যে সায়া সায়াপুঁজা আমার তেকা মানে হচ্ছে গলা তো সুডা মাসু এখানে মাকুক হবে না মাসু মাসুক মাসু তুলাং ইকান ডালাম সায়াপুণা তেকা আমার গলার ভিতরে মাছের হাড্ডি ঢুকে গেছে এমনটা হবে আপনারা দেখবেন আমার কিছু কিছু সময় হয়তোবা বাংলা স্পেলিংয়ে মিস্টেক হয়ে যায় তবে কিন্তু আমি বলে দেওয়ার সময় সুন্দর করে বুঝিয়ে বলে দিই এবং মা মালাইতে যেটা লেখি সেটা কিন্তু ভুল হয় না এই যে তুলাং মাসু সব কিন্তু কিছু ঠিক আছে তো এইভাবে আপনারা বুঝে নেবেন কারণ ভাই আমি অনেক রাত জেগে ভিডিও করি আমি এতটা কষ্ট করে যে ভিডিও বানাই ভাই অন্য কেউ হলে জীবনও বানাইতো না বিশ্বাস করেন আচ্ছা বড়ো ভাই বাসকে কী বলে বড় ভাই বাঁশকে কী বলে বাঁশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলুহ বুলুহ এখানে কিন্তু বুলু হবে না বি ইউ এল ইউ যদি দিতেন শুধুমাত্র বয়রস্যু লয়রস্যু এটা মানে হচ্ছে কি জানেন এই যে পশম পশম বা পগার কিন্তু বাঁশকে বলা হয় বুলুহ যদিও প্রশ্ন করেননি তারপরে এই দুটো আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি বেদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোতান গাছকে বলা হয় পোকো আর ভাই প্রশ্ন করেছেন বস আপনি যদি আমাকে চল্লিশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেতন দেন তাহলে কোনো সমস্যা হবে না আমার ভাই এটা মালাই ভাষাতে কিভাবে বলবো দয়া করে একটু জানাবেন প্লিজ আমি যদিও আপনাকে ওখানে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছিলাম কমেন্ট বক্সে তবে এখানে আরও দিচ্ছি ভালো করে বুঝিয়ে আপনি দরকার হয় এই লেখাটা সুন্দর করে দেখে দেখে লিখে নেবেন বস কালো আওয়া বাগি সায়া গাজী ডালাম সেপুলু হারি বুলান হিঙ্গিমাবলা সারিবুলান সায়া তা আডে মাসালা এটা যেহেতু স্পেসিফিকভাবে আপনার জন্য আপনি দরকার হয় বারবার করে দেখে নেন এটা লিখে নেন হ্যাঁ ওকে আর দুইটা পৃষ্ঠা আছে সকালে ঘুম থেকে উঠবো কিন্তু টের পাইনি এটা মালাইতে কি হবে তো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে না বাঙুন পাগি পাগি তাপি তাপরাসা আন না বাঙুন উঠতে চেয়েছিলাম পাগি পাগি মানে সকাল সকালে তাপি কিন্তু তাপ আন কিন্তু আমি এটাকে অনুভব করতে পারিনি যে এতটা তাড়াতাড়ি সকাল হয়ে গেছে বা এতটা এ এমনটা আমার মনে হয়নি বা আমি টের পাইনি এমন বোঝাইতে না বাঙুন পাগি পাগি সকাল সকাল উঠতে চাইছিলাম তাপি কিন্তু তাপ আন কিন্তু ব্যাপারটা বুঝতে পারি না বা টের পাইনি এমন বলতে পারেন ওকে এখানে একটা প্রশ্ন উনি করেছেন আডাকা আন্ডা যত চিন্তা ডেঙান অরাংলাইন এটার মানে কি জানতে চাই আরে ভাই এই মেয়ে তো মনে হয় আপনার পরে ক্রাশ খাইছে এই জন্য বলতে আপনি যে তার মেসেজের রিপ্লাই টিপ্লাই দিচ্ছেন না তো আপনি কি অন্য কারোর প্রেমে পড়ে গেলেন নাকি এটা উনি জানতে চাচ্ছে তো উনি বলতে চাচ্ছে আপনি কি অন্য কারোর প্রেমে বা অন্য কারোর প্রতি প্রেমে পড়েছেন সেই ক্ষেত্রে বলতে চাচ্ছে আডাকা আন্ডা যা তো চিন্তা ডেঙ্গান অরাং লাইন এমন কি হইছে বা এমনটা কি হইলো নাকি যে আপনি অন্য কারোর প্রেমে পড়ে গেলেন ঠিক এরকমটা বুঝাইতে চাচ্ছে ওকে লাস্টেটটা শেখ মহাসিন উনি বলেছেন তেরিমা কাসিয়া বাং বায়না ইয়াং সায়া ব্লাজার ডারি আওয়া তেরিমাহাসিয়া বাং ধন্যবাদ ভাই বায়না ইয়াং অনেক যেটা কি না সায়া ব্লাজার ডারি আওয়া যেটা কিনা আমি আপনার কাছ থেকে শিখেছি মাশাল্লাহ আজকে এখানেই এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি মনটা খুব খুশি নিয়ে কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন আমি বেঁচে থাকলে যদি বেঁচে থাকি তাহলে এরকম মালয়েশিয়ান ভাষার অন্য টপিক নিয়ে খুব দ্রুত চলে আসবো যারা মনে করেছেন যে আপনার দুরপকার হলো প্লিজ লাইক করে দিয়ে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকে নতুন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল আপনাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ